আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছেন। বীর মুক্তিযোদ্ধাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের শেয়ার করব। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আওতাভুক্ত হবেন যে সকল বীর মুক্তিযোদ্ধারা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের নিয়ম অনুসারে বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আওতাভুক্ত হবেন। ভারতীয় তালিকা বা লাল মুক্তিবার্তায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2002 এর ধারা 7 জ এর বিধান অনুযায়ী প্রযোজ্য জামুকার সুপারিশ ব্যতীত বীর মুক্তিযোদ্ধা হিসেবে বেসামরিক গেজেট আকারে প্রকাশিত ব্যক্তিগণ উক্ত যাচাই বাছাই কমিটির আওতাভুক্ত হবেন। এরূপ যাচাই বাছাইয়ের আওতাভুক্ত ব্যক্তির নামসহ প্রয়োজনীয় তথ্যাদি এবং যাচাই বাছাইয়ের সম্ভাব্য তারিখসহ সংশ্লিষ্ট তালিকা ইলেকট্রনিক মিডিয়া বা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ওয়েবসাইটে www.jamuka.gov.bd বা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। যাচাইয়ের আওতাধীন মুক্তিযোদ্ধা বা ক্ষেত্রবিশেষ বিশেষ বাধাপ্রাপ্ত সুবিধাভোগীর মোবাইল নম্বর প্রাপ্তির সাপেক্ষে মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হয়ে থাকে। এই ছিল বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আওতাধীন অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।